আসসালামু আলাইকুম। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরও কিন্তু গরমের কোনো কমতি নাই। তো বাসায় দই করা ছিল, সেটা থেকে একটু লাচ্ছি করছি, আর বাইরের অবস্থাটা একটু দেখাচ্ছি আপনাদের। ঝড়ে রোয়েলো ঝড়, আম পর কাঁচা আম, টাসা আম, টক টক মিষ্টি, এই যা এলো বুঝি মিষ্টি। আমি বাইরের দিকটা যখন শুট করতে এসেছি, এসে দেখি জুহায়ের একা একা ছড়া গান করছে। তো যাই হোক, লোটে মাছ আমি রান্না করব আজকে, লোটে মাছের ঝুড়ি আর কি। তো মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরও লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুটা সময়, তারপরে আবারও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো মাছের সাথে আমি দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ। টমেটো এখানে দিয়েছি হচ্ছে 2টা মাঝারি সাইজের, পেঁয়াজ কুচি একটু বেশি লাগে এই ঝুড়িটা করতে, আর আদা রসুন বাটা দিয়েছি, আদা বাটা একটু কম, রসুন বাটা একটু বেশি, আর মরিচের গুঁড়াটা না একটু বেশি দিয়েছি, এখানে একটু ঝাল ঝাল হবে তো ভালো লাগবে খেতে। আর হলুদ আর লবণ তো আন্দাজ মতোই দিয়েছি। তো মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেখেছি, 1 ঘন্টা পরে এখন আমি প্যানে দিয়ে দিব। কম সময়ে এই রান্নাটা তৈরি করা যায়, খেতেও খুবই মজা হয়, আমার কাছে খুব ভালো লাগে। একটু তেল দিয়ে দিচ্ছি, এখানে তেলটাও একটু বেশি লাগবে। তো নেড়ে চেড়েই এই রান্নাটা করে ফেলবো, নাড়তে নাড়তে মাছগুলো ভেঙে যাবে। তো ভেঙে যাওয়ার পরে আমি কাঁটাগুলো এরকম করে তুলে ফেলবো, যতটা পারা যায় ততটাই আমি কাঁটাগুলো তুলে ফেলবো। তো কয়েকদিন আগে এই লোটে মাছের ঝুড়িটা তৈরি করছিলাম, তো ধনিয়া পাতা ছিল না, তো কী করব, রান্নার শেষে এরকম কাঁচা মরিচ দিয়েছি, সবই ঠিক আছে। তো চিন্তা করলাম যে একটু মেথি দিই, দেখি কেমন লাগে, এরকমই কয়েকটা মেথি দিয়েছিলাম। তো রান্নার শেষে যখন খেলাম গরম ভাতে, খুব ভালো লাগছিল, মেথির ঘ্রাণটা এত সুন্দর লাগছিল যা ধনিয়া পাতার থেকে অনেক বেশি ভালো লাগছিল ঘ্রাণটা। ধনিয়া পাতা, জিরার গুঁড়া তো আমরা রান্নার শেষে দিয়েই থাকি, মাঝে মধ্যে ভিন্ন স্বাদ ভিন্ন ঘ্রাণ খাবারকে অনেক বেশি মজাদার করে তোলে। কিন্তু তো হয়ে গিয়েছে আমার রান্নাটা, কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি আমি এখানে, গুঁড়া মরিচটাও একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল হবে তো ভালো লাগবে খেতে। এই রান্নাটাই মেথির ঘ্রাণটা এতই ভালো লেগেছে যা আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকেন, আল্লাহ চাইলে আবারও আসবো। আল্লাহ হাফেজ।